কোশ্চেন পেপার লিক পিপিএমের কোশ্চেন পেপার ক্যালকাটা ইউনিভার্সিটির যে প্রশ্নপত্র হবে সেটি লিক হয়েছে এই নিউজটি কতটা সত্য সেটি নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছি স্যার কোশ্চেন পেপার লিক হয়েছে তো আমি তোমাদের পিপিএম প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টে পিপিএমের কোশ্চেন পেপার আদৌ লিক হয়েছে কিনা সেই বিষয়ে একটু আলোচনা করব তো দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন পেপার এত সহজে লিক হয় না প্রথমে এটি তোমাদের বলে দিই যারা কোয়েশেন পেপার লিক বলে বলছে সেগুলো কোশ্চেন পেপার লিক না সেগুলো তোমাদের যাই না কোন জায়গায় হচ্ছে এরকম তো কোয়েশ্চেন পেপার লিক হয়নি তো কোশ্চেন পেপার কেমন আসতে পারে সেই সংক্রান্ত একটি মডেল কোশ্চেন পেপার আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব ঠিক আছে যে কোশ্চেন পেপার ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন পেপার যখন পাবে হাতে তোমরা তখন মিলিয়ে নেবে এগুলো আমি অনেক দেরিতেই দিই কারণ আমার কোচিং সেন্টারে তোমাদের পরীক্ষা হয় এরকমই প্রশ্নপত্র আকারে প্রশ্ন পরীক্ষা আমাদের নেওয়া হয় তো তারই মক টেস্ট অথবা মডেল প্র্যাকটিস সেট আমি তোমাদের সামনে তুলে ধরবো এটি ভালো করে প্র্যাকটিস করে যাও আমি আশা করি এখান থেকে তোমরা অনেক অনেক প্রশ্ন কমন পাবে এবং অবশ্যই লাস্ট মিনিটের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান যেগুলো আমি দিয়েছি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের পিপিএম এ সেগুলো অবশ্যই তোমরা করবে এর মধ্যে রয়েছে কীরকম ধরনের প্রশ্ন আসবে মডেল প্র্যাকটিস সেট তোমরা একটু দেখে নাও এবং প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা নন বেঙ্গলি রয়েছে ইংলিশ ভার্সন রয়েছে তাদের জন্য পেপারটি গুরুত্বপূর্ণ কারণ ইংলিশ ক্যাপশন রয়েছে এর মধ্যে ঠিক আছে তো দেখে নাও গ্রুপ এ গ্রুপ এ থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও অ্যানসার ফলোইং ফলোয়িং কোয়েশ্চেন টু কোয়েশ্চেন টেন্ক টেন কোয়েশ্চেন টু মার্কস প্রথম কোয়েশ্চেন ব্যবস্থাপনা বলতে কি বোঝো হোয়াট ডু মিন বাই ম্যানেজমেন্ট অর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সংজ্ঞা দাও ব্যবস্থাপনার গুরুত্ব উল্লেখ করো দুটি হোয়াট মেনশন টু ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সংজ্ঞা দাও ডেফিনেশন অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ওকে নিম্ন স্তরের ব্যবস্থাপনা কি হোয়াট ইজ লো লেভেল ম্যানেজমেন্ট লো টপ অ্যান্ড মিডিল প্রত্যেকটা ম্যানেজমেন্টে তোমরা পড়ে রাখবে ঠিক আছে উচ্চ মধ্য এবং নিম্ন ফেয়ল নির্দেশিত ব্যবস্থাপনা চারটি নীতি উল্লেখ করো মেনশন এনি ফোর প্রিন্সিপাল অফ ফেয়লস প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অথবা অর ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার আমলাতান্ত্রিক মতবাদ কাকে বলে হোয়াট ইজ বিউরোক্রেটিক থিওরি অফ ম্যানেজমেন্ট পরিকল্পনার সংজ্ঞা দাও ডিফাইন প্ল্যানিং অথবা পরিকল্পনার অনুমিত বিষয় কি হোয়াট ইজ প্ল্যানিং প্রিমিসেস মূল বা প্রাথমিক পরিকল্পনা কি হোয়াট ইজ বেসিক প্ল্যানিং অথবা পূর্বানুমানের সংজ্ঞা দাও ঠিক আছে ডিফাইন ফোরকাস্টিং শর্ট কাকে বলে হোয়াট ইজ শর্ট অথবা সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে হোয়াট ইজ ডিসিশন মেকিং রৈখিক সংগঠন কাকে বলে সাত নম্বর প্রশ্নে হোয়াট ইজ লাইন অর্গানাইজেশন অথবা ব্যবস্থাপনার পরিধি কাকে বলে হোয়াট ইজ স্প্যান অফ ম্যানেজমেন্ট বিকেন্দ্রিকরণ কাকে বলে অথবা সংগঠনের সংজ্ঞা দাও ডেফিনেশন অফ অর্গানাইজেশন কোয়েশ্চেন নাম্বার নাইন বিধি বহির্ভূত সংগঠন গড়ে ওঠার কারণ কী কী হোয়াট আর দ্য রিজন ফর দ্য ফরমেশন অফ নন স্ট্রাকচার নেতৃত্ব দান বলতে কী বোঝো হোয়াট ডু মিন বাই লিডারশিপ অথবা নেতৃত্বের ধরনগুলি উল্লেখ করো স্টেট দ্য টাইপ অফ লিডারশিপ নির্দেশদান কাকে বলে হোয়াট ইজ ডাইরেক্টিং অথবা গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব বৈশিষ্ট্য নেতৃত্বের বৈশিষ্ট্যগুলি কী কী হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেটিক আর কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ উত্তম নেতৃত্বের যে কোনো চারটি গুণাবলীর উল্লেখ করো মেনশান এনি ফোর কোয়ালিটিস অফ গুড লিডারশিপ অথবা ম্যাসলোর প্রয়োজনের ক্রমানু স্তরানু ক্রম ও তত্ত্বের স্তরগুলি উল্লেখ করো ঠিক আছে মেনশন দ্য লেভেলস অফ ম্যাসলো অথবা অনুপ্রেরণার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো মেনশন টু ফিচার্স অফ মোটিভেশন কোয়েশন নাম্বার ফোরটিন সংযোজনের সংজ্ঞা দাও ঠিক আছে অথবা সমন্বয়ের চারটি নীতি উল্লেখ করো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন সমন্বয়ের দুটি গুরুত্ব উল্লেখ করো মেনশন টু ইম্পর্টেন্স অফ কোঅর্ডিনেশন তো এখানে পনেরোটি যে প্রশ্ন রয়েছে পনেরোটি প্রশ্ন বাংলা এবং ইংলিশ ক্যাপশন দেওয়া রয়েছে তোমরা পনেরোটি প্রশ্ন দু নম্বরের অরে অরে দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো যদি ভালো করে করে যাও এখান থেকে বহু প্রশ্ন দু নম্বরে তোমরা কমন পাবে ঠিক আছে তোমাদের পিভি স্টাডি ক্লাসের মক টেস্ট পেপারগুলো তোমরা জানোই ঠিক আছে এবং বিকমেরও আমি দিলাম বিকমের যেহেতু বড়ো প্রশ্ন তোমরা অনেকেই চেয়েছো যে স্যার আমাদের একটু লাস্ট মিনিটে সাজেশন দিন তো এইটি তোমাদের মক টেস্ট পেপার লাস্ট মিনিটে সাজেশন তো দু নম্বরে এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে তোমরা ভালো করে করো মডেল প্র্যাকটিস সেই হিসাবে এবং তোমাদের এখান থেকে বহু প্রশ্ন কিন্তু কমন তোমরা পাবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের পাঁচ এবং দশ নম্বরের মডেল প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব এটি হচ্ছে আমাদের দু নম্বরে দিলাম এবার পাঁচ এবং দশ বাকি আছে পাঁচ এবং দশ নম্বরগুলো আমি অবশ্যই তোমাদের দেব আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে